বন্ধুরা স্বাগত সবাইকে আসেন আপনাদের চমৎকার একটা মন্দির দেখাই একেবারে পানির মধ্যে আমাকে বেশ খানিকটা আগে এই সেতুর উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে বাঁশের তৈরি সেতু তারপর পুরোপুরি পানির মধ্যে একটা মন্দির আমরা যতটা জেনেছি এটা শ্রী শ্রী কালী মায়ের মন্দির আমরা আরেকটু কাছাকাছি যাই একেবারে স্থায়ীভাবে কনক্রিটের এই মন্দিরটি আমি এখন প্রবেশ করলাম সেখানে দেখেন আশেপাশে দেখছি তুলসী গাছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো চোখে পড়লো আর দেখে চমৎকার লাগলো এই যে আমরা দেখি এখানে কি লেখা আছে শ্রী শ্রী কালী মায়ের মন্দির প্রতিষ্ঠাতা খোকন বিশ্বাস পাতাশি বিশ্বাস 25/12/2021 2021 সালে সম্ভবত এটা প্রতিষ্ঠা করা হয় এখানে আমরা দেখছি একটা প্রতিমা আমি ঠিক বলতে পারবো না এটা তো যেহেতু কালী মায়ের মন্দির কালী পূজা থাকার কথা ছিল কিন্তু সেটা না আমি এটা চিনি না এটা একটা বট গাছ মোটামুটি বড় সড় একটা বট গাছ পাখির কিচিরমিচির ডাক শুনছেন গোলাকৃতির একটা স্থাপনা কনক্রিটের তার উপরেই মূলত মন্দিরটি এখানে আমরা দেখছি সাপের প্রতিমূর্তি মাটির সাপ সনাতলে আছে যাকে বলে মনসা হিন্দু ধর্মাবলম্বী যারা তারা সাপকে পুজো করে মনসা বলে হতে পারে এখানে সাপ আছে বিষধর কোনো সাপ আছে সেই সাপের তারা হয়তো পুজো করে এটা আমরা একটু দেখি এটা মূলত কি এখানে হ্যাঁ এখানেই মূলত যে কালী পুজো আমরা দেখছি কালী মায়ের মন্দির যেহেতু তার মানে এখানে কালী পুজো আছে মন্দির অসংখ্য আছে একটা দেশে একটা জনগোষ্ঠীর কাছে কিন্তু এই মন্দিরটি একেবারে সম্পূর্ণ ভিন্ন পুরোপুরি পানির ভিতরে চমৎকার দেখতে একটা বটগাছ আর কেউ হয়তো এটাকে পাপড়ি গাছও বলতে পারে বটগাছ আর পাপড়ি গাছ প্রায় কাছাকাছি তো সেখানেই মূলত এই মন্দিরটি দেখতে চমৎকার লাগলো তাই চলে আসলাম কাছাকাছি দেখতে এবং আপনাদের দেখাতে আমরা এখন আছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাতে এই বটগাছটার যে গোড়া এর ভিতর সাপ থাকা একেবারে স্বাভাবিক তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখে ভালো লাগলো তাই আসলাম দেখলাম আপনাদের দেখালাম আশা করি বিষয়টা উপভোগ করেছেন আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে